হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ভিডিওতে দুপুরের রান্নাবান্না, বোনা খিচুড়ি, মাছ ভাজা আর গরুর মাংসের বোনা। বোনা করবো প্রায় 3 কেজির মতো মাংস। এখানে 1 চা চামচ পরিমাণ নিয়েছি পোস্তদানা, জয়ত্রিক, জয়ফল, দেড়টা জয়ত্রিক 2টার মতো হবে, আর বাদাম নিয়েছি 4-5টা। এই যে এই মশলাটা আমি দেব। আমি এখানে প্রায় 3 কেজি মাংস নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, 3 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট। এটা আমি বুনা করব আজকে। আর এই যে দিয়ে দিতেছি 1 টি চামচ হলুদ, আরও দিব 1.5 চামচ হলুদের গুঁড়া। এই যে মরিচের গুঁড়া দিব 2 টি চামচ। জাল, এটা যার যার স্বাদের উপর নির্ভর করবে। কেউ জাল বেশি খায়, কেউ কম খায়। যে বেশি খায় বেশি দিবে, আর যে কম খায় কম দিবে। আমি এখানে 3 কেজির জন্য 2 টি চামচ দিয়েছি। আর ধনিয়ার ফাঁকি দিয়ে দিয়েছি 1 টি চামচ। এই যে 2 টি চামচ ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি দিব 2 টি চামচ। এই যে 2 টি চামচ দিব, স্বাদ মতো লবণ, আর পেঁয়াজ দিয়ে দিব প্রায় 2-3 কাপ পরিমাণের, 3 কাপ পরিমাণ পেঁয়াজ দিব। আর আমি এটাকে ম্যারিনেট করার জন্য 1 কাপ, এই যে 1 কাপ তেল নিয়ে নিলাম। এখন আমি এটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখন ম্যারিনেট করে নিব। এই যে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি বসিয়ে দিব চুলাতে। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে এটাকে আমি বসাবো। এই যে মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। এখন আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এই যে আমার মাংসের পরিমাণ বেশি, তার জন্য তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। তারপরে আমি দিয়ে দিব এই জায়গাতে এই যে চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম, প্রায় 1 কাপ তেল দিয়ে দিলাম। আর এখানে 7-8টার মতো এলাচ, 5-7টা দারচিনি ফালি, 7-8টা লং, আর 4-5টা তেজপাতা এখন দিয়ে দিব তেলের মধ্যে। দিয়ে এখন আমি দিয়ে দিব 1 কাপ, এই যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে তারপরে আমি কী করবো, আর আমি একটু হলুদ দিয়ে দিলাম যাতে গায়ে ছিটে না আসে। হলুদ দিলে তেলের মধ্যে গায়ে ছিটে আসে না। আর অল্প পরিমাণে লবণ দিব। এই যে এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এই যে
এই যে যেই বলে আমি মাংসটা মেরিনেট করে নিয়েছিলাম ওই বলে একটু এক কাপ পরিমাণ পানি ধুয়ে আমি দিয়ে দিব এখন কারণ আমার মাংসের পরিমাণ বেশি যাতে মাংসটা এই জুলের দ্বারা কষানো হয়ে যায় এই যে সবগুলো ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর এখন আমি এটাকে ডেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না কষানো হয় প্রায় 30 মিনিটের মতো তো অবশ্যই লাগবে কষাতে আর অন্যান্য যে উপকরণগুলো অ্যাড করব এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমি ডেকে রান্না করব 30 মিনিটের জন্য এখন আমি মাংসটাকে উল্টে পাল্টে দিতেছি আর এই যে দেখেন কতটুকু পানি উঠে এসেছে আমি কিন্তু এক কাপ পরিমাণে পানি দিয়েছিলাম যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি আর এই যে পানি উঠেছে এখন এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব আর পরে আমি যে যে উপকরণগুলো অ্যাড করব ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে মাংসটা কষানো প্রায় শেষের দিকে এখন আমি এটার সাথে অ্যাড করব গোলমরিচ অ্যাড করব একটু গরম মশলার পাউডার আর কালা জিরার পাউডার তারপর আমি আর একটু কষিয়ে জুলের পানি দিয়ে দিব এই যে আমি এক টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার দিয়ে দিলাম আর এই যে কালা জিরার পাউডার দিয়ে দিব এই যে মাংসটা রান্না শেষ এখন আমি উঠিয়ে নিব যে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায়